সিরাজগঞ্জের চান্দাই কোনাহাট, হ্যাঁ, কয় টাকা এটা? ওই সামনে সোজা যতদূর পর্যন্ত দেখা যায় সব কিন্তু হোটেল, ১৪০। শনিবার আর মঙ্গলবার এই হাটে আসলে আপনারা এইভাবে খাবারটা খাইতে পারবেন, গরুর গোশ, সাদা ভাত আর ভুরি ভুনা মাংস। বলো, আইরা গরুর গোশত মানে কি একটু বুঝায় বলেন। আইরা গরুর গোশত মানে ষাঁড় গরু। ষাঁড় গরুর গোশত, গোশত। মিরপুর, তোমার বাসা কই? এই জায়গায়। এই জায়গায় কি বেচো? আইসক্রিম। কি আইসক্রিম? দেখি নাইকেলের। হ্যাঁ, নাইকেলের। দেই দেই দেই। এবার নাকি ১ টাকা? কয় টাকা? হ্যাঁ, যে গরম পড়ছে। কয় টাকা? ১০ টাকা। চকচকে ১০ টাকা দিলাম। হ্যাঁ, নারিকেলের কুলফি মারালাই। এই জায়গাটার নাম কি? চান্দাই কোনাহাট। এ ভাই, এটা কত দাম? হ্যাঁ, কত? ১৬ ১১৬। ১১৬। নাম কি ভাই? আমার নাম হৃদয় কুমার দাস। হৃদয় কুমার দাস, ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে আমরা চলে আসছি সিরাজগঞ্জের চান্দাই কোনাহাট। দেখেন, এইখান থেকে শুরু হয়েছে, এই যে এটা প্রথম দোকান। এই এই লাইন ধরে সব গরুর গোশ। এরপরে দেখেন সামনে আরও অনেক দোকান আছে। কি এটা? চুইজাল। চুইজালের গাছ না? আসতেছি আসতেছি আসতেছি। এইখানে বিক্রি হয় রুটি আর ডিম। রুটি কত করে? ২০ টাকা রুটি আর ডিম। এরপর আসেন এইদিকে, বিক্রি হচ্ছে হাটের ব্যাপারী যারা আসে বা ক্রেতা যারা আসে তারা খাবে, তারা দুপুরের খাবার খাবে। কি খাবে তারা? এইখান থেকে আইসে, এই যে গরুর গোশ আছে, এটা কি গরুর গোশ? আর এটা কি? এটা কালো ভুনা। আর ওইটা কি? ভুরি ভুরি ভাজা। কত বছর হয়েছে আপনি এইখানে দোকানদারি করেন? এইখানে? হ্যাঁ, ওই ওইখানে ওই সামনে দোকান ছিল। আর এইখানে কত বছর? ১০ বছর হয়েছে। কয়টা দোকান আছে এই লাইনে? ২০-২২টা। আপনাদের সপ্তাহে কয়দিন খোলা? আমার শুক্রবার বন্ধ। আর বাকি সব দিন আপনি খোলা রাখেন? আর অন্য অন্য দোকান শনি আর মঙ্গল, কিন্তু আপনি প্রত্যেক দিন পাবে আপনাকে। এটা হচ্ছে সিরাজগঞ্জের চান্দাই কোনাহাট। সিরাজগঞ্জের চান্দাই কোনাহাট, হ্যাঁ। আচ্ছা, এই এইখানেই খাই। আপনার নাম কি? হাবিবুর রহমান। হাবিব ভাই, আমার কি খাওয়াবেন আপনি? এইটা কি? এইটা এইটা দিয়ে খাইতে হবে। কয় টাকা এটা? এইটা ১২০ টাকা। আর বট ভুনা কত? বট কি এটা? আলু দিয়া? আলু দিছেন? আলুই তো বেশি লাগে না, বাইসে দিবেন কেন? সবাই যা দেন তাই দিবেন। ২ কেজি আলু, ২ কেজি ভুরি। তাহলে আপনি আমার এইটা দেন আর এটা দেন। হ্যাঁ, আচ্ছা চলেন হাত ধুয়ে এখানে বসি। এই যে এখানেও আছে, আমরা এই ভাইয়ের সাথেও কথা বললাম একটু আগে। হ্যাঁ, ওনারাও এখানে প্রায় ৩ বছর যাবৎ। ওই সামনে সোজা যতদূর পর্যন্ত দেখা যায় সব কিন্তু হোটেল, এবং সব এরকম অস্থায়ী হোটেল, কোনোটা স্থায়ী হোটেল না। ঠিক আছে, চলেন হাত ধুয়ে আসি আগে। চাপকলে হাত ধুইতে হবে। আকাশ, হয়েছে হয়েছে কি মুখ ধুবাও? না, দরকার নাই আর। দাও দাও দাও, বোতল পাইছি ঠান্ডা হয়েছে। তাহলে আজকে আমরা চান্দাই কোনা হাটের পাশে হাবিবুর রহমান ভাইয়ের গরুর কালা ভুনা, উনি বলতেছে, আসলে কালা ভুনা কিনা জানি না, ওই যে বলতেছে আপনি খাবার পর টাকা দিবেন। একটা ভুনা মাংস আছে আর একটা বট আছে আর ভাত। আপনারা কি এইখানে খান নিয়মিত? আপনি কি গরু বিক্রি করেন না কিনতে আসছেন?
আপনারা কিনেন? আচ্ছা, মহিষের মহিষ বিক্রি করে, ভারত থেকে মহিষ নিয়ে এসে? ওরে বাবা, আচ্ছা তাহলে দেন দেখি আমার করা ভাত ক টাকা? ভাত 20 টাকা। আর ইয়া দেন, গোস দেন, গরু গোস দেন? গরু গোস দিবেন না? এখানে কয় টাকার ভুড়ি দিচ্ছেন? এমনিতে কয় টাকা বিক্রি করেন? আচ্ছা আমি তো খাবো, সেটা ঠিক আছে, কিন্তু ভুড়ি কয় টাকা প্লেট? 50 টাকা প্লেট। এই জায়গায় কয় টাকার গরু গোস? 120। তাহলে এই প্লেটের দাম কত? 150। দোকান শুধু হাটের দিন? উনি যে বললো শুক্রবার ছাড়া, বাকি ও এগুলো শুধুমাত্র শনিবার আর মঙ্গলবার এই হয়েছে আর জন্য শনিবার আর মঙ্গলবার এই হাট খোলা থাকবে। এই হাটে আসলে আপনারা এইভাবে খাবারটা খাইতে পারবেন, গরুর গোশ, সাদা ভাত আর ভুড়ি ভুনা। এই হচ্ছে গিয়ে আমাদের হাবিবুর ভাইয়ের খাবার। এই সাইডে আছে বট ভুনা, এই যে এইটুকু বট ভুনা, এটা আমাকে চাখার জন্য দিছে, মানে আমি টেস্ট করব, ঠিক আছে? একটু বটের সাথে কি এটা আলু, এই যে বট চিকন মোটা মিলানো বট, বিসমিল্লা। বট আমার কাছে খুব ভালো লাগে নাই, মাংস দিয়ে খাই। গরুর গোশ, এটা মাখা মাখা একটা ভুনা আর কি। হ্যাঁ, মাংসের কোয়ালিটি মোটামুটি ভালোই, খারাপ না, বিসমিল্লা। মাংস ভালো, কিন্তু এটার স্বাদ মিলবে না কোনো জায়গার সাথে। এটা ঝাল মোটামুটি, মাংসটা সফট, কোনোভাবেই এটা কালো না। এটা মুসুরির ডাল, কয় টাকা? মুসুর ডাল ফ্রি, মুসুর ডাল ফ্রি। ডাল ফ্রি, বাংলাদেশি ফুড রিভিউয়ার। এর মধ্যে কলিজাও আছে। এখন কলিজা এটা কি, গরুর কলিজা নাকি মুরগির কলিজা? গরুরই কলিজা মনে হয়, গরুর না? গরুর কলিজা। আর লাগবে না? গরুর কলিজা। এর মধ্যে মাছের মাংস দেন? না না না, আমরা ওলে বেশি না, ওদের টু বেলার আছে, ফ্রি আছে, ওলান আছে। আচ্ছা, এর ভিতরে এর ভিতরে এর ভিতরে কি কি দেন? আলু পেঁয়াজ আছে আর আলু আছে না? মাংসের মাংস শুধু মাংস দেন আর কলিজা দেন? চার পাঁচ পিস কলিজা আসছে, বুঝতে পারছি। মজা, কিন্তু ঝাল আছে? হ্যাঁ, গরুহাটির লোক ঝাল ছাড়া খাবে না। তেল নাই খুব একটা, তেল নাই। যদি কখনো আপনাদের এই হাটে আসার সুযোগ হয় তাহলে এখানে আসবেন, কিন্তু শুধুমাত্র এটা খাওয়ার জন্য এখানে আসার মতন খাবার এটা না। হাটে আসলেন বা এই এলাকায় আসলেন শনি এবং মঙ্গলবার, এই দুই দিনের যে কোনো একদিন আপনারা এই হাটে আসলে ওনাকে পাবেন, হাবিবুর ভাই। হাবিবুর ভাই বারবার বলতেছে আইরা গরুর গোস্ত। হাবিবুর ভাই, হাবিবুর ভাই, আইরা গরুর গোস্ত মানে কি একটু বুঝায় বলেন। আইরা গরুর গোস্ত মানে সার গরু, সার গরুর গোস্ত। গোস্ত কিনেন? কি সপ্তাহে একবারে কিনেন, পুরো সপ্তাহে আছেন? প্রতিদিন টাটকা গোস্ত, টাটকা গোস্ত। বাসি কোনো? ঠিক আছে, ঠিক আছে, তাইলে চিনে রাখেন হাবিবুর ভাইকে। এই হচ্ছে হাবিবুর ভাই, ঠিক আছে? উনি 40 বছরের উপর নাকি হোটেল করতেছে, 40 বছর ধরে এই হাটে ব্যবসা করতেছে। কি এই গরুর মাংসেরই ব্যবসা? এই এইটাই রান্না করে কি? আমরা নিজে রান্না করি। আমরা বলতে আপনি করেন নাকি অন্য কেউ করে? আপনারা
আমরা দুইজন করি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তাহলে আজকের মতন আমরা বিদায় নিই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। আমি ঘামতেছি, দেখেন কি পরিমাণে গামছা নিয়ে বসছি, গরম পড়ছে কিন্তু ভালোই, বৃষ্টি হয় কিন্তু গরমটা আবার রোদটা যখন উঠে না তখন গরমটা আবার কড়া গরমই পড়ে। হ্যাঁ, তো যাই হোক, আজকের মতন বিদায় নিই, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমাদের জন্য। চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই, আল্লাহ সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।